হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই চ্যানেল না, আওয়ার চ্যানেল, কেন কি এই চ্যানেলটা আমাদের দুজনেরই চ্যানেল। আর ব্লগে কিন্তু তোমরা যেইটুখানি মানে এর চ্যানেল বরের চ্যানেলটায় যেইটুখানি ভিউজ দিচ্ছ আমরা কিন্তু খুব খুশি। এরকমভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো, অল্প অল্প থেকেই কিন্তু অনেক বড় হওয়া যায়। সো থ্যাংক ইউ। কিন্তু এখন উঠে গেছি, সকাল সকালই উঠেছিলাম, কিন্তু একটু কাজ বাজ সব কিছু করে একটু দেরি হয়ে গেছে। তো এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এখন আমাদের সকালে যে মর্নিং টি, ওটা হচ্ছে আমাদের মর্নিং টি, তো সেইটা আমরা এখন খাবো। যেটা করে কিন্তু আমি খুব কম দিনের মধ্যে 4 কেজি ওজন কমিয়েছি। আমার বর আবার ওজন কমানো দেখে গাইস বলছে কি ওই ওয়েট মেশিন নাকি ভুল দেখাচ্ছে, মানে এ কিন্তু একদম মানতেই পারছে না কি আমার কিন্তু ওয়েটটা কমতে পারে, তাই তো? দেখো তোমরা বলো, 4 কেজি না 3 কেজি কমেছে, 3 কেজি তো কমেছে গাইস এর, কিন্তু একদম ওজনই কমেনি, একদম ভুঁড়ি আলাদা হয়ে গেছে। সেই ড্রিঙ্কটা যেটা আমার ডায়েটিশিয়ান আমাকে বলেছিল খেতে, এই এইটা খেয়েই কিন্তু আমার একটুখানি হলেও ওজন কমেছে। তোমরা কিন্তু সবাই ট্রাই করতে পারো। কিছু মধ্যে খালি দিয়ে দিতে হবে 1 বা 1/2 খানা লেবু, যতটা টক তুমি খেতে পারবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ, সেটা হচ্ছে লবঙ্গ, যেটা গোটা গরম মশলার মধ্যে থাকে, সেইটা ডাস্ট করে এক জায়গায় রেখে দেবে, প্রত্যেক দিন 1 চামচ করে করে দিয়ে দেবে। সো রেডি, মর্নিং ফ্রেশ, তো চলো খাওয়া যাক। আজকে আমরা মানে এখন এক জায়গায় বেরিয়েছি, সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, পুরোটাই ব্লগের মধ্যে জানতে পারবে। তো আজকে তোমাদেরকে ফার্স্টেই একটা দেখাবো রিয়াকশন ভিডিও, সেটা হচ্ছে সকালবেলায় আমরা এখন যেই দোকানটায় ব্রেকফাস্ট করব, সেই দোকানের লোকটা কিন্তু একদম পছন্দ করে না ওনার দোকানে ভিডিও বানানো। তো আমরা আজকে ওই দোকানে চুপিচুপি ক্যামেরাটা অন করে রাখবো, আর তোমাদেরকে দেখাবো কি ওই দোকানের লোকটার মানে কিরকম কি রিয়াকশন অবস্থা। আমরা গাড়ি চালিয়ে আসছি, এটা হচ্ছে একটা মাতাল, ও পুরো বসেছিল, তো এটা হচ্ছে রিয়াকশন ভিডিও, দেখো ঝগড়া করছে। কি হয়েছে কাকা? আই লাভ ইউ টু, আমার মাকে আমি আমার বাবাকে আমি ভালোবাসি, আচ্ছা তার জন্য আমি গর্ব করি। আচ্ছা তো এখন সমস্যাটা কিসে? সমস্যাটা আমি একটু খেয়ে ফেলছি না, আচ্ছা মাকে ছাড়া আমি থাকতে পারবো না। তা খেতে হবে, লাইফ একটাই, খেতে হবে, মজা করতে হবে, আনন্দ করতে হবে, কিন্তু রাস্তায় বসো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক শোনো না, ঠিক আছে, কিন্তু তুমি সব মজা ফজা করো, খাওয়া দাওয়া করো। গুড মর্নিং। যেখানে আমরা ব্রেকফাস্ট করব, আর কাকুর রিয়াকশনটা খালি দেখবে, ও ক্যামেরা করলে কেরম রেগে যায়। আশা নিয়ে কি পরোটা খাবে, দেখো দোকানে আছে পরোটাই, দেখি যে আসছে আর ওর রিয়াকশনটা দেখাবো যে পরোটা নেই শুনে ও কী করে। কিন্তু সবথেকে ব্রেকিং নিউজ, দোকানে পরোটা নেই। তো পরোটার দোকানটা যেহেতু বন্ধ ছিল, সেই জন্য তো অন্য একটা জায়গায় ব্রেকফাস্ট করতেই হবে, সেই জন্য আমরা চলে গেছিলাম মহানাথের যে মানে একটাই যে ফেমাস মিষ্টির দোকান, সেটা হচ্ছে অন্নপূর্ণা মিষ্টির দোকান, একদম 3 চৌমাথা মোড়ের লেফট সাইডে পড়ে। তো ওখানে আমরা চলে গেছিলাম পুরি খেতে, মানে কচুরি খেতে। তো এটা কিন্তু সবথেকে যেটা বেশি ভালো লাগলো যে কচুরি মানে বুঝি আমরা ভেতরে একটা কিছু পুর ঢুকানো, এখানে কিন্তু ভেতরে ডালের পুরি মানে পুর ছিল, যেটা অন্য দোকানে থাকে না। তো সেখানে বেশিরভাগ আমি দেখি লুচি বলে মানে কচুরি বলে চালায়। তো আমরা খেয়ে নিয়েছিলাম, আর সায়নামায় জিজ্ঞেস করছিল কি গরম ছিল কি না, সত্যি গরম ছিল। ইভেন আমরা আর বেশি খেতেও পারিনি, কেন অতটা ওরা সাপ্লাই করতে পারছিল না, এতটা ভিড় ছিল। আর মিষ্টির মানে মিষ্টি কিন্তু অনেক ধরনের কালেকশনে ছিল, বেশ কোয়ালিটি ফুল, এখানে কিন্তু সত্যি কোয়ালিটি মেনটেন করে। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে ওই চকলেট যে নলেল গুড়ের সন্দেশটা আছে, হ্যাঁ এইটা টেস্ট করার জন্য। তো চকলেটের সব জিনিসের ওপরেই আমার আকর্ষণটা একটু বেশি আগে যায়। তো জাস্ট খেতে কিন্তু অসাম ছিল, মুখে জাস্ট দিয়ে দিয়েছিলাম, একদম মেল্ট হয়ে গেছিলো, খুব সুন্দর ছিল। অনেকটা আমি যে ব্যান্ডেলে থাকি সেই টাচের মতন পাচ্ছিলাম, কেন কি ব্যান্ডেলে তোমরা জানোই কি বালির মোড়ের যে মিষ্টির দোকান সেখানে কত ভালো হয়। আর এখানে কাকু ডেকে আমাদেরকে ভিডিও করা দেখে বলছিল যে তোমরা কিন্তু আমার থেকে আরও কিছু ভিডিও নিতে পারো, আমাদের দোকানের যে ফেমাস যেই ভিডিওগুলো আছে যেগুলো অকেশনালি বানানো হয়। তারপরে আমরা তার পাশে চলে গেছিলাম পেয়ারা মাখা আর আমড়া মাখা খেতে। এই ভাইটা কিন্তু
পেয়ারার আমড়া মাখা বিক্রি করছিল। তো ভাই কিন্তু ওখানে দুটো মানে তিনটে আমড়া, দুটো আমড়া 10 টাকায় দিচ্ছিল। আমি অনেকবার রিকোয়েস্ট করে বলার পরেও কিন্তু তিনটে আমড়া দেয়নি। আর আমড়াটাকে কিন্তু ধনে পাতা আর লঙ্কা দিয়ে জাস্ট ওটাকে একটা কুটে মানে মানে যেটা ছেঁচে নেয় সেখানে ছেঁচে নিয়ে ও খালি মানে লঙ্কার আর ওই পেস্টটা দিয়ে আর কাসুন্দি দিয়ে কিন্তু মিশিয়ে দিচ্ছিল। পেয়ারা মাখাটাও কিন্তু বেশ টেস্টি ছিল জানো তো। আর মেন ব্যাপার হচ্ছে আমরা বাড়িতেও এগুলো চাইলেই বানিয়ে নিতে পারি, কিন্তু আমাদের বাড়িতে বানাতে কেন জানি না বানানোর থেকেও রাস্তায় এরকম খাবারগুলো দেখলে বেশি আকর্ষণ করে। সো সত্যি খুব ভালো ছিল। আর আমি ভাইটাকে কি বলছিলাম তোমরা দেখো তারপরে। প্লাস্টিকটা বাদ দিয়ে ভাই তোমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কারণ কি প্লাস্টিকটা তো তোমার জানো প্লাস্টিক এমনি ইউজ করা ঠিক না, তার মধ্যে খাবারটা নেওয়া মানে ভাই বড়া নেই।